দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়, ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। সাইদ আরমানের রিপোর্ট। 2018 সালের 25 জুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন সাবেক জেনারেল আজিজ আহমেদ। তা দায়িত্ব শেষ হয় 2021 সালের 23 জুন। সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ পদে থাকাকালেই তার নানা কর্মকাণ্ড দেশি বিদেশি গণমাধ্যমে প্রকাশ পায়। দুর্নীতিতে সম্পৃক্ততার কথা জানিয়ে এবার আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। সোমবার দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেথু মিলারের ওই বিবৃতিতে বলা হয়, আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশে গণতন্ত্রের অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রক্রিয়ার উপর জনগণের আস্থা ক্ষুণ্ণ করেছে। বিবৃতিতে আরো বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন, এটি করতে গিয়ে তিনি উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন। এছাড়া তিনি তার ভাইকে সামরিক খাতে ঠিকাদারি পাওয়া নিশ্চিত করার জন্য কাজ করেছেন, সরকারি নিয়োগ দিতে ঘুষ গ্রহণ করেছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এতে বলা হয়েছে, বাংলাদেশের গণতন্ত্র ও আইনের শাসনকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের প্রতিফলন হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারি সেবাগুলোকে আরও স্বচ্ছ ও সহজ করা, ব্যবসা ও নিয়ন্ত্রক পরিবেশের উন্নতি এবং অর্থ পাচার ও অন্যান্য আর্থিক অপরাধের তদন্ত ও বিচারের সক্ষমতা তৈরিতে সহায়তার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা দিতে চায় মার্কিন প্রশাসন। এ পদক্ষেপের ফলে আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হলেন। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।